তখন ছোট ছিলাম, আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন, ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে উধার সে কেসে লাগ রা হ্যায়, আসমান সে কেসে লাগ রা হ্যায় মহাকাশ সে ইন্ডিয়া কো, তোরা উত্তর দিয়েছিল সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এখন মানুষ নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখলেন, এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি স্টেজে দাঁড়িয়ে ডিরেক্টলি রাকেশ শর্মাকে রাকেশ রোশন বলে দিচ্ছেন, আর এক ফোঁটা দ্বিধা বোধ করছেন না। তিনি মহাকাশ থেকে ডিরেক্টলি চাঁদের মাটিতে পা দিয়ে নেমেছেন বলে দিচ্ছেন, আর এক ফোঁটা দ্বিধা বোধ করছেন। আর যদি আমি এখানে কমেন্ট করে থাকি যে ইন্টেনশনালি, এটা স্বভাবগতভাবে নয়, এটা ইন্টেনশনালি, এটা জেনে বুঝে পাবলিক ফোরামে দাঁড়িয়ে তিনি বলেছেন পাবলিসিটির জন্য, পলিটিক্স করার জন্য, সেই বক্তব্য ভুল না। আপনারা ভিডিওটি আরেকবার দেখুন। আর্লিয়ার অলসো আপনারা জানেন ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন। ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, ওনার কনফিডেন্স দেখুন, যেভাবে উনি বক্তব্য রাখছেন, অর্থাৎ পুরোটাই একদম শিখে পড়ে এসে ডিরেক্টলি জাস্ট ভেতর থেকে বের করে তিনি বলে দিচ্ছেন, অর্থাৎ এটা মমতা ব্যানার্জির চাল, এটা পিকের চাল। আমি আপনাদেরকে জানিয়ে দিই, পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো, দু রকমভাবে ফেমাস হওয়া যায়, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন যে পজিটিভ দিক থেকে তিনি কোনো দিনই পাবলিসিটি, মানে পাবলিকের সেই রেসপন্স পাননি, তিনি কি কোনোভাবেই ফেমাস হননি, অনলি ফেমাস হয়েছেন সেটা হচ্ছে নেগেটিভ দিক থেকে। আর সেই নেগেটিভ দিকের ফেমাস হওয়াটাকেই তিনি কাজে লাগিয়েছেন, আর ইন্টেনশনালি তিনি এইরকমভাবে ভুল ভাল বক্তব্য রেখে মানুষের ফোকাসটাকে আবার ঘুরিয়েছেন, আর যেটাতে তিনি সাকসেস হয়েছেন, কারণ গোটা মিডিয়া জগৎ থেকে স্টার্ট করে চারিদিকে যা চলছে সেটা হচ্ছে শুধু মমতা ব্যানার্জির ভুল বক্তব্য আর মমতা ব্যানার্জির ভুল বক্তব্য। যখন কালকে আমাদের ভারতবাসীরা প্রত্যেকেই টিভির থেকে চোখ সরাতে পারছিলাম না, যখন আমাদের বৈজ্ঞানিকদের বক্তব্য শোনার জন্য আমরা তর্ষে যাচ্ছিলাম, যখন বিক্রম ল্যান্ডার সাকসেসফুলি ল্যান্ড করলো, তখনকার সেই আনন্দের মুহূর্তে আপনারা মনে করে দেখুন নরেন্দ্র মোদী এসেছিলেন লাইভে। তিনি ইন্ডিয়াতে না থেকেও সঙ্গে সঙ্গে লাইভে জয়েন করেন, নিজের মিটিং বাদ দিয়ে, নিজের কাজকর্ম বাদ দিয়ে, জাস্ট 10 থেকে 15 মিনিট শুধুমাত্র আমাদের ভারতবাসীদের উদ্দেশ্যে, আমাদের সায়েন্টিস্টদের উদ্দেশ্যে। সেক্ষেত্রে হঠাৎ করে মমতা ব্যানার্জির আবির্ভাব আপনাদেরকে ভাবাইনি? আমাকে তো ভাবিয়েছিল, আমি তো সঙ্গে সঙ্গে ভেবেছিলাম যে বাহ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট তৎপর হয়েছেন। এইবার আমি মমতা ব্যানার্জিকে যারা সাপোর্ট করে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাপোর্টারদেরকে, আজকে মমতা ব্যানার্জিকে নিয়ে একটা দুর্দান্ত ভালো ভিডিও বানিয়ে আমি বুঝিয়ে দেব যে আমি কোনোভাবে কোনো পার্টিকুলার দলের হয়ে কথা বলতে আসি না, আমি যা বলি স্পষ্ট বলি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কিন্তু আবার নেগেটিভ কথা বলে, আবার ভুলভাল বক্তব্য রেখে তিনি প্রমাণ করে দিলেন যে তিনি কালকের দিনেও পলিটিক্স করেছেন। নরেন্দ্র মোদী সেই জায়গায় ভীষণভাবে ভাইরাল হচ্ছিলেন, আপনারা ভেবে দেখুন 2019 তিনি ছিলেন দুঃখের সময় যখন আনসাকসেসফুল হয় চন্দ্রায়ণ 2, 2023 তিনি আছেন সুখের সময় যখন সাকসেসফুল হয় চন্দ্রায়ণ 3। সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর বক্তব্য ভীষণভাবে ভাইরাল হচ্ছিল, তেনার বক্তব্য এক একটা কথা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, কারণ ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট যাওয়ার পর আর নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট আসার পর, মানে ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট যতদিন ছিলেন ততদিন, আর নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট যতদিন এসেছেন ততদিন পর্যন্ত আমরা দেখেছি এই বৈজ্ঞানিকদেরকে নিয়ে, আমাদের ইন্ডিয়ান এই যে ইসরোকে নিয়ে এতটা বেশি মাথা ঘামাতে কোনো গভর্নমেন্টকে, এতটা বেশি এনকারেজ করতে আমাদের সায়েন্টিস্টকে। তার মিডিলে যে গ্যাপ পিরিয়ড গেছে ইন্দিরা গান্ধীর যাওয়ার পর নরেন্দ্র মোদীর আসার আগে, সেই গ্যাপ পিরিয়ডে কিন্তু কেউ, কোনো নেতা সেরকমভাবে এই আমাদের ইসরোকে নিয়ে কোনো রকম বক্তব্য রাখেনি, আর সাপোর্ট তো বহু দূর কী বা, তার জন্য বেশ কিছু মুভি পর্যন্ত আমরা দেখেছি যে কিভাবে গভর্নমেন্ট থেকে ওনারা হেল্প পাননি। কিন্তু আজকে ইসরো সাকসেসফুল, নরেন্দ্র মোদীর ক্রেডিট যাচ্ছে পুরোটাই। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির মনে পড়ে গেছে যে ওনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটা কোথাও না কোথাও অধুরা থেকে যাবে, উনি সেই জায়গায় দাঁড়াতে পাচ্ছেন না যতটা কি প্রধানমন্ত্রী পাবলিসিটি পাচ্ছেন, যতটা কি পাবলিকের অ্যাট্রাকশন পাচ্ছেন আর ফেমাস হচ্ছে, যার জন্য কি করতে হবে, আমি তো নেগেটিভ দিক থেকে ফেমাস হই, তাহলে নেগেটিভ বক্তব্য রাখবো আর আবার আমি ফেমাস হবো। আর তাই ঘটলো। আমরা আমাদের সায়েন্টিস্ট, ইসরো, নরেন্দ্র মোদীর কথা, আমাদের প্রধানমন্ত্রীর কাজ, তিনি কি কন্ট্রিবিউট করেছেন, নেক্সট মিশন কি, প্রত্যেকটা জিনিস ভুলে গিয়ে এখন মমতা ব্যানার্জির ভুল বক্তব্যর দিকে পড়েছি। আপনাদেরকে মনে করিয়ে দিই, একটা সিনেমার ভিডিও খুব ভাইরাল হচ্ছে, ভিডিওটি একবার দেখুন। বলছিল এই রাকেশ রোশন যখন চাঁদে গেছিল তখন ইন্দিরা গান্ধী রাকেশ রোশনকে জিজ্ঞেস করলো যে উপর থেকে পৃথিবী কেসা লাগতা, তো কি হলো, তখন রাকেশ রোশন বলেছিল যে সারে জাহাঁ সে আচ্ছা। আরে রাকেশ রোশন তো ঋতিক রোশনের বাবা, সে চাঁদে যাবে কি করে, রাকেশ শর্মা মহাকাশ গিয়েছিল। দিদি যখন বলেছে রাকেশ রোশন তখন রাকেশ রোশনই, বুঝেছিস, একদম জ্ঞান কর্তবিনা বলে দিলাম, কথা বলছে না।
ভিডিওটি আপনারা দেখলেন, এটা আলোর নিশানা বলে একটা মুভির নাকি ভিডিও ক্লিপ, এটা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের একজন ফ্যামিলি মেম্বার তিনি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছেন। ওনার সাথে কথোপকথনে আমি জানতে পারি যে ভিডিওর ক্লিপটা নাকি সত্যি করেই মমতা ব্যানার্জির উদ্দেশ্যেই করার সিঙ্গুর কাণ্ডের টাইমে এই মুভিটি নাকি রিলিজ হয়। অর্থাৎ এখানকার ডায়লগটা নাকি পুরোটাই মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করেই বলা। আর সেই যদি এই ভিডিওর সত্যতা আমি যাচাই করিনি, বাট ওনার সঙ্গে কথোপকথনে জানতে পারি এই পুরো ব্যাপারটাই কিন্তু সত্যি। আর মমতা ব্যানার্জি জানতেন যে নেগেটিভ পাবলিসিটি পেতে গেলে এই ভিডিওকে রিলেট করেই ওনার এই বক্তব্য ভাইরাল হবে, আর ঠিক তাই ঘটলো। একটাই কমেন্ট আছে, দেশভক্তি কোনোদিন ওরকমভাবে হয় না, দেশভক্তি আসে ভেতর থেকে। কোনো একটা জোটের নাম INDIA রেখে দিলে, ইন্ডিয়া রেখে দিলে দেশভক্তি জন্মে যায় না। দেশভক্তি বারবার বলছি আসে ভেতর থেকে, সেটাকে নিয়ে কোনোদিন ওরমভাবে ওপেনভাবে ওপেন মানে ওপেন ফোরামে এসে নিজেকে বিরাট কিছু দেখিয়ে করা যায় না। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, নরেন্দ্র মোদী যখন ভাইরাল হচ্ছিলেন ভীষণভাবে, ওনার বক্তব্য ভাইরাল হচ্ছিল, অর্থাৎ যখন দেশকে তিনি রিপ্রেজেন্ট করছিলেন, আমাদের ইসরোর বৈজ্ঞানিকরা যখন নিজেদের এফর্ট আমাদের দেশবাসীর সঙ্গে শেয়ার করছিলেন, তখন মমতা ব্যানার্জি ব্যস্ত ছিলেন নেগেটিভ পাবলিসিটি পেতে। কারণ তিনি জানতেন যে নরেন্দ্র মোদীর বক্তব্যটা ভীষণভাবে ভাইরাল হবে, যার জন্য কিভাবে তিনি ওটাকে দমিয়ে দিয়ে নিজে উঠে আসবেন তারই একটা প্রি প্ল্যান্ড এই ব্যাপারটা, তারই একটা প্রি প্ল্যান্ড এই ভিডিওটা, তারই একটা প্রি প্ল্যান্ড ওনার এই বক্তব্য। স্যার আজ চন্দ্রায়ন কি ল্যান্ডিং হয়, আজ চন্দ্রায়ন কি ল্যান্ডিং হতে যা রহি হ্যায়, চন্দ্রায়ন 3 কি ল্যান্ডিং হো রহি হ্যায় স্যার। মিডিয়া পর্যন্ত হাসছেন, ভিডিওটাই ভালো করে লাস্টের দিকে শুনলেন তো একজন মিডিয়া বলছেন চন্দ্রায়ন 3 কি ল্যান্ডিং হো রহি হ্যায় স্যার করে চেঁচিয়ে উঠলেন, মিডিয়ারা পর্যন্ত হাসছেন। আর ইনারা স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী হবার, রাষ্ট্রপতি হবার, ক্যাবিনেট মিনিস্টার হবার। যদি সত্যিই হয়ে যান তাহলে কি ঘটবে? উনি জানেনই না যে চন্দ্রায়ন 3 কি হতে চলেছে, ইসরো কি করছে, বৈজ্ঞানিকরা কি করছে, জেনেই বা লাভ কি, বেল পাকলে কাকের কি, এইরকম একটা ব্যাপার। ওনারা আবার জোট বানিয়ে ইন্ডিয়া বাঁচাও ইন্ডিয়া বাঁচাও, ভারতের প্রতি দেশ ভক্তি জন্মে যাচ্ছে, আর চন্দ্রায়ন 3 কি উনি জানেনই না, দেশবাসীর আনন্দ কোথায়, দেশবাসী কি চায় উনি জানেনই না, আর এতদিনের মুখ্যমন্ত্রী তিনি, চন্দ্রায়ন 3 কথা বলছেন তো কি করছে ভিডিওতে, এনাদের হাতে দেশ চলে গেলে কি হবে একবার ভাবতে পারছেন আপনারা, কি করছেন এনারা জানেনই না। ওনাদেরকে যদি মিডিয়া জিজ্ঞেস করে ফেলে ভুল করে যে বিক্রম ল্যান্ডার, বিক্রম ল্যান্ডার কি সেটাও হয়তো জানেন না, বিক্রম ল্যান্ডারের ভেতর থেকে মানুষ বেরোচ্ছে না, রোবট বেরোচ্ছে না, এআই রোবট সেটাও জানেন না, সেই এআই রোবটের নাম আদৌ কি প্রজ্ঞান না কি সেটাও জানেন না, ওনারা জানেনই না। মানে যিনি চন্দ্রায়ন 3 জানেন না ওনার কাছ থেকে এইগুলো তো আনএক্সপেক্টেড। ওনারা আবার ভারত বাঁচাও ভারত বাঁচাও, ভারতকে লুটে নিল এরকম স্লোগান দেন। মমতা ব্যানার্জি বলছেন স্টেজে দাঁড়িয়ে রাকেশ রোশন, আর এদিকে ইনি বলছেন যে চন্দ্রায়ন 3 কি। এসব লোকজনরা বিজেপি গভর্নমেন্টের সাপোর্ট পর্যন্ত করেন না, ওনারা পর্যন্ত কালকের দিনে জয় জয়কার করেছেন, ওনারা পর্যন্ত স্লোগান দিয়েছে, বেশ কিছু জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে ব্যাপারটাকে এনজয় করেছেন, বিক্রম ল্যান্ডিংটাকে পুরো লাইভ দেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় নীতিশ কুমার, কোথায় আমাদের দেশের প্রধানমন্ত্রী, এখন তো আমি বলতে বাধ্য হচ্ছি, এটা পলিটিক্স না, এটা বাস্তব, এটা স্পষ্ট কথা, কোথায় নীতিশ কুমার, কোথায় নরেন্দ্র মোদী, কি এনারা, মানে আমি কি রিয়াকশন দেবো আমি সেটা খুঁজে পাচ্ছি না। এনারা নাকি দেশ চালাবেন, এনারা নাকি জোট করছেন। আপনাদেরকে আমি কলকাতার একটা ভিডিও শেয়ার করি যেখানে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে ভিডিও দেখা হচ্ছিলো, আর সেখানে মোদি মোদি স্লোগানে ভরে গেছে। আমি তো আপনাদেরকে কলকাতার ভিডিও শো করবো, তাছাড়া বহুত এমন জায়গা আছে যেখানে মোদি মোদি স্লোগান ভরে গেছে, বাট আমি আপনাদের সামনে কলকাতা ভিডিওটি শো করি। মেরে প্যারে পরিবারজন, जब हम अपनी आंखों के सामने ऐसा इतिहास बनते हुए देखते हैं, আপনারা শুনতে পেলেন যে মোদি মোদি স্লোগানে কি তোলপাড় লেগেছিল, এ তো গেল শুধুমাত্র বেঙ্গল, কারণ আমি বাংলার, আমি বাংলাকেই রিপ্রেজেন্ট করব। আপনাদেরকে বলে দিই দেশভক্তি যে আমি বললাম আপনাদেরকে যে ভেতর থেকে আসে, তার একটা এক্সাম্পল আপনারা দেখুন, আমি স্ক্রিনে ভিডিও শো করছি নরেন্দ্র মোদীর, যখন বিক্রম ল্যান্ডারটা নামবো নামবো সিচুয়েশনে ওনার ফেস এক্সপ্রেশন দেখুন, নেমে যাওয়ার পর ওনার এক্সাইটমেন্ট দেখুন, ওনার এক্সপ্রেশন দেখুন, ওনার ফ্ল্যাগটাকে দেখানো আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার এক্সপ্রেশন দেখুন, আমাদের প্রত্যেক ভারতবাসী যেভাবে ফিল করেছে, যেভাবে কালকের দিনটা যে কি গেছে আমাদের ওপর দিয়ে, আমি কি বলবো আপনাদেরকে, সেই ছটার অপেক্ষা, ছটার পর সাকসেসফুল হবা, আর গোটা দেশ জয় জয়কার, শুধুমাত্র বেঙ্গল নয়, শুধুমাত্র ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরের লোকজন
যারা ইন্ডিয়ান লোকজন ইন্ডিয়ার বাইরে রয়েছেন তারা পর্যন্ত শুধুমাত্র বন্দে মাতরম আর ভারত মাতা কি জয় করছেন। আমরা আজকে হিস্টোরিক্যাল যেটা দক্ষিণ মেরুতেই প্রথমবার আমাদের ভারত নেমেছে, অর্থাৎ কোনো দেশ নেমেছে, সেটার সাক্ষী হলাম আমরা। এটা আমাদের জন্য ভীষণ 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 গর্বের ব্যাপার। যাই হোক, আপনাদেরকে এটাও বলবো আমি যে দেশভক্তির আরেকটা এক্সাম্পল আমি আপনাকে ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করব নরেন্দ্র মোদীর। ভিডিওটি দেখুন কিভাবে আমাদের ফ্ল্যাগটা মাটিতে পড়ে গেল আর উনি সেটাকে তুলে নিজের পকেটে রেখে নিলেন। দেখুন। এটাই হলো দেশভক্তি, এটাই হলো আমাদের দেশের প্রতি সম্মান, এটাই হলো আমাদের দেশপ্রেম, যেটা কারোর বলা বা কারোর স্ক্রিপ্ট লেখা বা কোনো অ্যালায়েন্সের নাম INDIA বলে দিলে আসে না। তার পাশাপাশি ভিডিওটা আমি শেষ করার আগে একটা বক্তব্য অতি অবশ্যই করব যে যে ইসরোতে যে এই চন্দ্রায়ন 3 মিশনে আমাদের বেঙ্গলিদের কন্ট্রিবিউশন, বেঙ্গলি সায়েন্টিস্টদের কন্ট্রিবিউশন সব থেকে বেশি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যে বক্তব্যটি রাখলেন সেটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত ধিক্কারজনক। তিনি শুধুমাত্র নিজেকে ফেমাস করতে গিয়ে বেঙ্গলকে অপমান করেছেন, বেঙ্গলের সায়েন্টিস্টদের অপমান করেছেন, সায়েন্টিস্টদের এফর্টকে পর্যন্ত অপমান করেছেন। যাই হোক, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আমার ফেসবুক পেজ অতি অবশ্যই সেখানে গিয়ে ফলো করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দেওয়া আছে। আপনাদের এরিয়াতে কোনো ঘটনা ঘটলে, কোনো কিছু ঘটলে, আমার আপনি যদি চান যে আমার এই ইউটিউব চ্যানেলে আমি সেটাকে রিভিল করি, তাহলে অতি অবশ্যই আমাকে এভিডেন্স, ভিডিও ক্লিপ, রেকর্ডিং, অডিও রেকর্ডিং, যাই হোক কোনো একটা এভিডেন্স দিয়ে অতি অবশ্যই পাঠাবেন। আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সেটাকে রিভিল করব। একটাই কথা, আপনাদের সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যা হবে স্পষ্ট হবে।